তাকে পর্দায় দেখলে উদ্বেগে বুক কাঁপত দর্শকদের। চলার পথে রাস্তাঘাটে তাকে দেখলে দূরে চলে যেতেন মহিলারা। এমনই ছিল তার অভিনয় দক্ষতার ইম্প্যাক্ট। হ্যাঁ, আজ আমরা বলবো বাংলা ছবির এমনই এক খলনায়কের কথা। তিনি হলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমার সেরা পাঁচ ভিলেন বাঁচতে হলে প্রথম নামটি যদি হয় উৎপল দত্ত, তাহলে দ্বিতীয় নামটি নিয়ে বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের হবে প্রবল টক্কর। 80-90 দশকে যত বাংলা হিট সিনেমা রয়েছে, তার বড় অংশে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তিনি পর্দায় টক্কর দিয়েছেন তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, রঞ্জিত মল্লিক সকলের সঙ্গে। কিন্তু এই সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অভিনয় জীবন শুরু করেছিলেন নায়ক হিসেবে। সেই ছবি ছিল সুপারহিট। তারপরও তিনি কিভাবে হয়ে গেলেন বাংলা সিনেমার সেরা ভিলেনদের একজন, জানতে হলে ভিডিওটা পুরো দেখুন আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হুগলির পাণ্ডুয়ার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম সৌমিত্র বন্দ্যোপাধ্যায় গান গাইতেন কলকাতার একটি বারে, মূলত কিশোর কুমারের গান। এই অবস্থায় যে কেউ চেষ্টা করতেন গায়ক হবার, কিন্তু সৌমিত্র চেয়েছিলেন অভিনেতা হতে। শুরু করলেন স্টুডিও পাড়ায় যাতায়াত, ছোটখাটো চরিত্রের সুযোগও পাচ্ছিলেন। এরপর 1982 সালে মুক্তি পেল ত্রয়ী। সেই ছবিতে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় সুযোগ পেলেন নায়ক হওয়ার, আর তার প্রথম নায়িকা দেবশ্রী আর সহনায়ক মিঠুন। ত্রয়ী সুপারহিট। এরপর সাধারণভাবে হিট ছবির নায়কের ডাক পাওয়ার কথা অন্য পরিচালকদের কাছ থেকে নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ও পেলেন ডাক, তবে নায়ক নয়, খলনায়কের ভূমিকায়। তার লুক, পর্দায় তার চলাফেরা, ডায়লগ বলার ধরন দেখে পরিচালকরা তাকে নায়ক নয়, ভিলেন হিসেবেই বেশি পছন্দ করলেন। ভিলেনই সই, একটার পর একটা ছবিতে অভিনয় করা শুরু করলেন। ভিলেন হিসেবে পর্দায় এতটাই সাবলীল ছিলেন যে তাকে দেখলে ভয়ঙ্কর কিছুর জন্য প্রমোদ গুনতেন দর্শকরা। গুরুদক্ষিণা, অমর সঙ্গী, মঙ্গলদ্বীপ, অমর প্রেম, বদনাম, আশীর্বাদের মতো অসংখ্য হিট ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ভিলেন হিসেবে তিনি ব্যাপক সাফল্য পেলেন। এত সাফল্যের পরও তারা নায়ক হয়ে ওঠা হয়নি, অথচ নায়ক হিসেবে দুরন্ত একটি হিট ছবি দিয়ে শুরু করেছিলেন তার ফিল্মি জার্নি। তাই একটা সময় পর অবসাদে ভুগতে শুরু করলেন, সেই থেকে শুরু হলো তার মাত্রা ছাড়া মদ্যপান। 2000 সালে 46 বছর বয়সে শেষ হয় এই অসাধারণ অভিনেতার জীবন। বাংলা ছবির দর্শক তাকে মনে রেখেছেন পর্দায় দুরন্ত একজন ভিলেন হিসেবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে নিজের মতামত জানান আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।